السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله لكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتناده باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم Allah.
হতাশা দূর করার জন্য, আশার আলো সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা দান করেছেন আমাদের নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রহমতের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা মেইমানেরা যখন আমার রাসূলকে নিয়ে এক এক সময় এক এক রকমের কথা বলেছিল যে হে মুহাম্মদ, তোমার প্রভু তোমাকে ভুলে গিয়েছে, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, এই জন্য দীর্ঘ সময় পর্যন্ত তোমার উপর ওহি বন্ধ, ওহি যে আসতেছে না, ওহি না আসার কারণে এটাই বোঝা যাচ্ছে যে তোমার রব তোমার হাল ছেড়ে দিয়েছে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহ রব্বুল আলামিন মধ্যদিনের দোহাই দিয়ে বলেন, আলোর কসম করে বলেন, অদ্দোহা আলোর কসম, মধ্যদিনের কসম, ওয়াল্লাই ওই রাত্রির কসম, ইজা সাজা তখন রাত্রি যখন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, এই নবী মুহাম্মদ আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে ভুলে যান নাই, আপনাকে অপছন্দ করেন নাই, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, কাফের বেইমানরা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করে বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে, এ মুহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কসম করে বলেন নবী গো, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আপনাকে ভুলে যাই নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ নবী আখিরাত আপনার জন্য দুনিয়া থেকে অনেক উত্তম, দুনিয়া থেকে অনেক উত্তম আপনার জন্য আখিরাত। বলেন সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়াবাসী, এই দুনিয়াতে আপনাকে অনেক রকম কাফের বেঈমানরা অনেক রকম মন কষ্ট দেওয়ার মতো কথা বলে, এই দুনিয়াতে মানুষের কথার দিকে আপনি কান দিবেন না, আপনার জন্য আমি সর্বোত্তম আখিরাত আপনার জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে এমন কিছু উপহার দিব, এমন কিছু প্রেজেন্টেশন দিব, যে প্রেজেন্টেশন গুলি পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো
এই কাফের বেঈমানরা এই দুনিয়াতে আপনাকে নিয়ে বিভিন্ন টল করেছে, বিভিন্ন তালিকালাজ করেছে, বিভিন্ন রকমের কটূক্তি করেছে। হে নবী, আমি আপনাকে আমার আরশে আযীমের কাছে ডেকে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল সফর করালেন। এরপরে সেখান থেকে আর সাহাবী পর্যন্ত আল্লাহ তাআলা সফর করাই দিলেন। এই নবী মুহাম্মদ, এই দুনিয়াবাসী, এই মক্কাবাসী যদিও আপনাকে জাগা না দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে ডেকে নিয়ে আসব, আমি আপনাকে খুশি করাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। বলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা, শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু প্রেজেন্টেশন দিবেন, এমন কিছু বিষয় দান করবেন, উপহার দিবেন, যে উপহারগুলি পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে পারেন, এ নবী মুহাম্মদ, আপনার দুর্দিনে আপনাকে যিনি সহযোগিতা করেছেন আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই সময়ে আপনার হাতে কোনো টাকা পয়সা ছিল না, যেই সময় আপনাকে সাহায্য করার মতো কোনো লোক ছিল না, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা আপনার মাথার উপরে ছায়ার বিস্তার করে আপনাকে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করেছে। হে নবী, আমি আপনাকে এমন কিছু উপহার দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামের সাথে আপনার নামকে আমি সংযুক্ত করে দিয়েছি, আজানের সাথে আপনার নামকে সংযুক্ত করে দিয়েছি, দুরূদ শরীফের সাথে আপনার নামকে আমি স্মরণ করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এ নবী, আমার নামের সাথে আপনার নামকে সংযুক্ত করে দিয়েছি, আমি এমন উপহার দিব আপনি খুশি হয়ে যাবেন, ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আমার রাসূলকে খুশি করেছেন কিনা বলেন। বদরের প্রান্তরে 313 জন মুসলমান ছিল আর কাফের বেঈমানরা ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যুদ্ধে, বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার রাসূলকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে বিশ্ব নবীকে বিজয় দান করেছেন, অথচ মুসলমানের সংখ্যা ছিল 313 জন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি চিন্তিত হবেন না, আপনি অসন্তুষ্ট হবেন না, আপনাকে আমি ছেড়ে দিই নাই, আপনার হাল আমি ছেড়ে দিই নাই, আপনি এজন্য বঞ্চিত হবেন না, আপনি নিজেকে ছোট মনে করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিহাদের ময়দানে আমি আপনাকে খুশি করাইয়া দিব। এ আমার রসুলগুলোর বাইরা মনোযোগ দিয়ে শুনেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের ময়দানে সেদিন তিনি হবেন সবচেয়ে বড় সুপারিশকারী। কি হবেন বলেন? সেদিন সকল নবী রাসূলাইয়া নফসিয়া নফসি করবে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সকল নবী রাসূলরা, সকল নবী রাসূলিয়া নফসিয়া নফসি করবে, সকল উম্মতেরা তাদের কাছে যাবে, নবী আমাদের জন্য সুপারিশ করেন, কিন্তু সবাই ইয়ানফসি করবে, কেউ সুপারিশ করার সেদিন ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? সবাই দেখাইয়া দিবে, যাও একজন একজন করে এভাবে এক দেখাইয়া দিবে, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তারা দেখাইয়া দিবে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় সকল উম্মতেরা আমার রাসূলের কাছে চলে যাবেন, আর আল্লাহর নবী বিশ্ব নবী সেই দিন সিজদার মধ্যে পড়ে থাকবেন, সেই দিন আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, ইশফাস তুশাফা, এরবার আসাক, আপনার মাথাকে উঠান, এই নবী আপনি টেনশন করবেন না, এই নবী আপনি চিন্তিত হবেন না, আপনার মাথা উঠান, আজকে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ।
শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন, আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হে নবী, আপনি আপনার মাথা উঠান, আপনার মাথা মোবারক উঠিয়ে ফেলেন, আপনার কান্না বন্ধ করেন। আজকে আপনার সকল সুপারিশ আপনি যা দোয়া করবেন, যা কিছু চাইবেন, যা কিছু কামনা করবেন, সব কিছু কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা, আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী আমার জন্য আপনার জন্য এত বেশি পাগল ছিলেন, এত বেশি মায়ার নবী, এত বেশি দয়া ছিলেন আমাদের প্রতি, এত বেশি আমাদের প্রতি করুণা ছিল। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র সুপারিশ করবে কে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমন উপহার দিয়েছি যে উপহার পৃথিবীর কোনো নবীকে দিই নাই, কোনো রাসূলকে দিই নাই, কোনো উম্মতকে দিই নাই। আপনার বান্দা মাত্র 60 থেকে 70 বছর হায়াত পেয়ে এমন একটা রাত সবকদর আমি আপনাকে দান করেছি যেটা পৃথিবীর কোনো রাসূলকে কোনো নবীকে দেওয়া হয় নাই। আপনার এই গুণগান উম্মত বছরকে বছর তারা ইবাদত করবে, তাদের জীবনে যদি সবে কদর একদিন পেয়ে যায় তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই নবী, আমি আপনাকে সবে কদর দিয়েছি, এই সবে কদর দুনিয়ার কোনো নবীকে দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো উম্মতকে দেওয়া হয় নাই, একমাত্র আমি আপনাকে দিয়েছি, আপনাকে আমি এমন উপহার দিব, এমন প্রেজেন্টেশন দান দিব আমি আপনাকে, ফাতার দা আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি বেঈমানরা তারা ধারণা করেছে আমার রাসূলকে এইভাবে এক এক সময় এক এক কথা বলে, কোন সময় বলে যে নির্বংশ, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো আমি আপনাকে সব দিয়েছি, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই হলো নির্বংশ, আপনার নাম নেওয়ার মতো তারা বলে কেউ থাকবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি উম্মত দিয়েছি আপনাকে, কিয়ামত পর্যন্ত কোন নবীকে এত উম্মত দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এত বেশি উম্মত আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবী হতাশ হয়েন না। আল্লাহ তাআলা নবীকে বুঝাইয়া পৃথিবীর সকল মানুষকে বুঝাইতেছেন, এই পৃথিবীর মানুষ তুমি চিন্তিত হইও না, আমার বান্দা বান্দি, এ বান্দা আমার বান্দারা, আমার বান্দিরা তুমি হতাশ হইও না, চিন্তিত হইও না, তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই, হাল ছেড়ে দেয় নাই, অবশ্যই তোমার রব তোমাকে ক্ষমা করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী মুহাম্মদ, আমি আপনাকে ওসিলা এবং ওসিলা দান করেছি কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হলো এমন একটা জায়গা যে জায়গার ভিতর মধ্যে একমাত্র বিশ্বনবীর আসন হবে, বিশ্বনবীর চেয়ার থাকবে, ওই জায়গায় আল্লাহর পরে বিশ্বনবীর জন্য চেয়ার থাকবে, আর কোন নবীর জন্য থাকবে না, কোন রাসূলের জন্য থাকবে না। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ বিশ্বনবীর অপমান সইবেন না, মুসলমান বিশ্বনবীর অপমান আমার রাসূলকে আজকে বাংলাদেশের জমিনে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, ওই সকল মানুষদের প্রতি আমরা আজকে নিন্দা জানাচ্ছি যে এমন এক ভালোবাসার নবী পেয়েছি যে নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উপহার দিয়ে উপহার দিয়েছেন, লকব দিয়েছেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। কার হাবিব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি খলিল উপাধি দিয়েছি। খলিল মানে হলো বন্ধু, অর্থাৎ যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে হলো আর স্বয়ং আল্লাহ আপনাকে খুশি করার জন্য কাজ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ নবী শীঘ্রই আপনাকে আল্লাহ তাআলা খুশি করবেন, আল্লাহ আপনাকে এমন কিছু উপহার দিবেন আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্না আতাইনাকাল কাউসার, এ নবী আমি একমাত্র শুধুমাত্র কাউসারের মালিক আপনাকে বানাইছি। কাকে বলেন?
কাউসারের মালিক কোন নবী হবে না, কোন রাসূল হবে না, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসারের হাউজে কাউসারের গ্লাস হাউজে কাউসারের চাবি থাকবে আমার রাসূলের কাছে। বলেন সুবহানাল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার, এই নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, আমি আপনাকে খুশি করব, আর এই খুশি করিয়েছেন আল্লাহ তাআলা কাউসার দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, কাউসারের পানি হলো আহলা মিনাল আসাল, মধু থেকে মিষ্টি হবে, মধু থেকে কি আবিয়াদু মিনাল লাবান, দুধের থেকেও সাদা হবে, আবরাদু মিনাস সালজে, বরফের থেকেও ঠান্ডা, এবং ওই হাউজে কাউসারটা এত সুগন্ধিময় হবে, মিশকে আম্বর আছে অধিক সুগন্ধিময় হবে। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের দৈর্ঘ্য হবে এক মাসের রাস্তা, এবং প্রস্থ হবে এক মাসের রাস্তা। ওই হাউজে কাউসারের গ্লাস হবে আকাশের তারা তারা ঘুরছে ও আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের একমাত্র মালিক হবে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সূরাতুল দোহার ভিতরে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন 15 দিন, কোন কোন রেওয়ায়েতে এসেছে 3 মাস, কোন কোন রেওয়ায়েতে এসেছে 6 মাস ওহি বন্ধ ছিল। আর এই ওহি বন্ধ থাকার কারণে আমার রাসূলকে নিয়ে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী বিশ্ব নবীকে এসে বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে যে শয়তান আসতো, বলে নাউজুবিল্লাহ, জিব্রাইল আমিনকে শয়তান বলেছে উম্মে জামিল, আল্লাহ তার উপর লানত বর্ষণ করুক, বলেন আমিন। আল্লাহ নবীর পথে পথে কাটা দিয়েছে, আল্লাহর নবী এত বেশি মায়ার নবী ছিলেন, এত বেশি দয়ার নবী ছিলেন, এই উম্মে জামিল একদিন অসুস্থ হয়ে গেল, আর বিশ্ব নবী চলে গেলেন তার বাসাতে তাকে দেখার জন্য। আল্লাহু আকবার। এই আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে বিশ্ব পৃথিবীর মানুষ গালি দিয়েছে, কিন্তু আল্লাহর নবী কাউকে বদদোয়া দেয় না, ঠিক কিনা? সেই নবীকে পশু শিখেছে, সেই নবীকে এভাবে বিভিন্ন মাখলুক শ্রদ্ধা করেছে, সালাম দিয়েছে, কিন্তু আজকে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে সেই নবীকে আমরা চিনি না, ঠিক কিনা? বলেন বনের পশু সিল্ল যারে সিল্ল না তাই মানুষ তারে, ঠিক কিনা? বলেন ওই বনের পশু শিরছে, ওই মাখলুক গুলি বিশ্ব নবীকে সালাম দিয়েছে, শ্রদ্ধা করেছে, কিন্তু আমরা মুসলমান হয়ে আল্লাহর নবীকে চিনতে পারি নাই, বলেন নাউজুবিল্লাহ। সেই উম্মে জামিল বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে, কিন্তু আল্লাহর নবী ওই মহিলাকে দেখতে গিয়েছেন, আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের আদর্শ। ইসলামের এই আদর্শ দেখে আজকে আমেরিকা, ব্রিটেনে, বিভিন্ন রাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ কাফের বেইমানেরা তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাতুল দোহা মনে হয় যেন আমাদের এই পরিস্থিতিতে, আমাদের এই অশান্ত পরিবেশে মনে হয় যেন আমাদের পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী, এ নবী, আপনার হাতে কিয়ামতের ময়দানে ঝান্ডা থাকবে, পতাকা থাকবে আপনার হাতে, লেওয়াউল হাম, প্রশংসার পতাকা, এই প্রশংসার পতাকা নিয়ে জান্নাতে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগে, বিশ্ব নবীর আগে কোন নবী, কোন রাসূল, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? বলেন তাহলে আল্লাহ তাআলা খুশি করাইছেন কিনা? বিভিন্ন সময় আল্লাহ তাআলা খুশি করিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওলা সাউফায়ুতি, শীঘ্রই আপনাকে আপনার রব এমন কিছু উপহার দিবেন, ওলা সাউফায়ুতি গরম বোকা ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লেওয়াউল হামদের প্রশংসার পতাকা বিশ্ব নবীর হাতে থাকবে, আর তার পিছনে পিছনে বিশ্ব নবীর উম্মতেরা স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের খাজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আন্তা, আপনি কে? বিশ্ব নবী জবাবে বলবে, না না মুহাম্মদ, আমি হলেন গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই ফেরেশতা বলবে, ইয়া নবী, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই। আল্লাহু আকবার।
একমাত্র আপনার জন্য অপেক্ষায় রয়েছি আপনার জন্য এই জান্নাতের দরজাটা খোলার জন্য আমি দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনটা কর্মসূচি দিয়েছেন কয়টা তিনটা আরো জোরে বলেন কয়টা তিনটা তিনটা কর্মসূচি দিয়েছেন এবং তিনটা অনুগ্রহ করে অনুগ্রহের কথা আল্লাহ নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলম ইয়াজিদুকা ইয়তীমান ফাআ এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি আলম ইয়াজিদুকা ইয়তীমান আপনি আল্লাহ কি আপনাকে এতিম পান নাই এতিম হিসেবে পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এই জন্য আপনার ভয় কিসের আপনার আপনার ভয় কি জন্য আপনি কেন ভয় করবেন ওই উম্মে জামিন ওই আবু লাহাব ওই উকবা ওই সাইবা ওই আবু লাহাবের চাচাতো ভাই খালাতো ভাইরা তারা যদি আপনাকে কালিমন্ত করে নিন্দা করে আপনি জানাইয়া দেন যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এমন উপহার দিয়েছেন পৃথিবীর কোন নবীকে দেওয়া হয় নাই সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার ভাইয়েরা বিশ্বনবীর ইন্তিকালের ছয় বছর পরে মা মারা গেল এরপরে আট বছর পরে দাদা নাই এরপরে জন্মের আগে বাবা মারা গেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া ওয়াজাদাল্লান ফাহাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ হারা পেয়েছেন আর আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আমরা যখন পথ ভুলে যাই আমাদেরকে পথ দেখায় কে আরো জোরে বলেন কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও বলেন আমি চল্লিশ বছর ধরে আপনি মদিনা মক্কা মদিনার অলিতে গলিতে আপনি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন চল্লিশ বছর পর্যন্ত আপনি ওই হেরা ঘুরাইছিলেন এরপরে বিভিন্ন বিভিন্ন এলাকায় আপনি দাওয়াত দিয়েছিলেন তখন আপনি কোন দিকে যাবেন কোন রাস্তায় যাবেন আপনার কাছে এই ধরনের কোনো রাস্তা ছিল না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা কোরআন নাযিল করে ফাহাদা আমি আপনাকে সঠিক রাস্তা দেখাইয়ে দিয়েছি সুবহানাল্লাহ মা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান আপনি জানতেন না কিতাব কি ঈমান কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিতাব শিক্ষা দিয়েছেন আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন ঈমান শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ কি পেয়েছেন নিঃস্ব আপনার কোন সহায় সম্বল ছিল না আপনার কোন টাকা পয়সা ছিল না অর্থ সম্বল ছিল না ফাগনা অতবার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আপনাকে ধনশালী করেছেন বিত্তশালী করে দিয়েছেন বলেন আল্লাহু আকবার আবার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বিশ্বনবী তিনটা অনুগ্রহের কথা বলেছেন কয়টা তিনটা তিনটা অনুগ্রহের কথা আলাম ইয়াজিদুকা ইয়তীমান এক নম্বর হলো আপনি ছিলেন ইয়তীম আপনি কি ছিলেন দুই নম্বর হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি সঠিক কোন পথ তখন আপনার জানা ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা কোরআন ৪০ বছর বয়সে ৩০ পারা কোরআন নাযিল করে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর আপনি ছিলেন নিঃস্ব অসহায় আপনার কোন টাকা সম্পদ ছিল না কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে অর্থ দিয়ে শ্রম দিয়ে আপনাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ এই তিনটা অনুগ্রহ আমি আপনাকে করেছি
অতএব আপনার টেনশন কিসের, আপনার ভয় কিসের, আপনার কেন এত ফেরেশানি? আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনার রব আপনাকে অপছন্দ করে নাই। কাফের বেঈমানেরা যদিও বলে যে ওহী বন্ধ করে আপনাকে ছেড়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে হয়, মাঝে মাঝে বিশ্রাম নিলে তখন আপনার যে কোনো এবাদতে যে কোনো কাজকর্মে আপনার মন বসে, ঠিক কিনা? একাধারে সার্ভিসিং দিলে সেখানে অনিয়া চলে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মাঝে ওহী বন্ধ করে, মাঝে মাঝে ওহী বন্ধ করে দিয়ে আমার রাসূলকে একটু সান্ত্বনা দিলেন, আমার রাসূলকে একটু বিশ্রাম দিলেন। কিন্তু এই কাফের বেঈমানেরা আমার রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাত দোহা আশা জাগানিয়া আশার আলো প্রস্ফুটিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য উপরে এই সূরাত দোহাটা নাযিল করে সান্ত্বনা দিলেন। এই সূরাত মাঝামাঝি মধ্যখানে তিনটি অনুগ্রহের কথা স্মরণ করা দিলেন, রাসূল আপনি তো এতিম ছিলেন, আপনি তো কথারা ছিলেন, আপনি তো নিঃস্ব ছিলেন, তাহলে আপনাকে পথ দেখাইল কে? আপনাকে এতিম অবস্থা আপনার লালন পালন করলো কে? এরপরে আপনি যে নিঃস্ব ছিলেন আপনাকে অর্থশালী করেছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনটি কর্মসূচি আমার রাসূলকে দিয়েছেন। এই জন্য কোন এতিমকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না, গলা ধাক্কা দিয়ে কোন এতিমকে বের করে দিবেন না। দুই নম্বর কর্মসূচি হলো ও আমরা সবাই ও আমার কোন ভিক্ষুককে কোন পরিয়া দিকে আপনি দমক দিবেন না, হুমকি দিবেন না, দমক দিয়ে বের করে দিবেন না। তিন নম্বর কর্মসূচি হলো ও আমিস, আপনি আপনার উপরে যে নেয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি এই নেয়ামত গুলি আপনি মানুষের মাঝে প্রচার করতে থাকেন, বলেন চলছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জানাইয়া দিলেন এতিমের গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না, দমক দিবেন না, কারণ আপনি নিজে তো একজন এতিম ছিলেন। আপনি কি ছিলেন বলেন? এতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াআতাল মালা আলা হুবিহি যাবিল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ اللَّهُ أَكْبَرُ এই রবি আপনি যেহেতু এতিম ছিলেন এই জন্য এতিমকে দমক দিবেন না, এতিমের হক বুঝাইয়া দেন, নিকটাত্মীয় এতিম মিসকিন এবং মুসাফির পরিয়া দিব লোক এবং মানুষেরকে আজাদ করার জন্য আপনি মানুষকে তাদেরকে সম্পর্কটা বুঝাইয়া দিন। নামাজ যারা নামাজ কায়েম করে, আকামাসা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর ওয়াদা পূর্ণ করে, কার ওয়াদা? আল্লাহ। আরো বলেন কার ওয়াদা? ওয়াসাবিরিন ফিল বাসা, তারা দুঃখে বিপদ মুসিবতে দুঃখে মুসিবতে দুঃখ যন্ত্রণায় তারা সবর করে, কার উপরে? এবং নিঃস্ব অবস্থায় তারা ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে, তারাই সত্য পথে রয়েছে, এবং তারাই তাকওয়াবান, আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আম্মালিয়াতিমা ফালা তাকাহার, এতিমকে ধাক্কা দিবেন না, দমক দিয়া বাহির করে দিবেন না, কারণ আনার আল্লাহ নবী বিশ্বনবী বলেন আনা কাফির লিয়াতা ইয়াতিমি কাহাতাই, এই দুইটা আঙ্গুল দেখাইয়া আল্লাহ নবী বললেন এই দুইটা আঙ্গুলের মাঝে যেরকম সম্পর্ক, যেরকম ব্যবধান কম এতিমের মাঝে আর আমার মাঝে, এরকম
ব্যবধান কম, আমি এতিমের জিম্মাদার, আল্লাহু আকবার। আমি আর এতিমের মাঝে কোন তফাৎ নাই, কোন কিনা ব্যবধান নাই। এক সাহাবি বলল, নবী আমার হৃদয়টা অত্যন্ত শক্ত হয়ে গেল, আমার হৃদয়টা অত্যন্ত কঠিন, কিভাবে নরম করব? বিশ্বনবী বললেন, এরহাম আলিয়াতিমা অনসা রাসাহু আতইম মিন তোআমিক, এতিমকে রহম করো, দয়া করো, অনসা রাসাহু এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দাও, এতিমের মাথার মধ্যে কি বুলাইয়া দাও, হাত বুলাইয়া দাও, আতইম মিন তোআমিক, তোমার খাবার থেকে এতিমকে খাবার খাওয়াও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে, শক্ত অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দিবে, সুবহানাল্লাহ। আপনার শক্ত দিলকে নরম করে দিবেন, আল্লাহু আকবার। অথচ আজকে আমরা এতিমের মাল খেয়ে ফেলি, আছে না নাই? এতিমের ধন সম্পদকে ভোগ করে, এতিমের মালকে ভোগ করে এরকম মানুষ, এরকম মুসলমান এই রসুলপুরে নাই, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা মাআল ইয়াতীমি যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলুনা সাইরা। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মালকে খেয়ে ফেলে অন্যায় করবশত, শুধুমাত্র কেবলমাত্র তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন খেয়ে ফেলল, জাহান্নামের আগুন প্রবেশ করালো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সায়াসলা, শীঘ্রই তারা অচিরেই তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত প্রমাণ করতেছে কোন এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এতিমের মাল খাওয়া মানে হলো আগুন খাওয়া, কি খাওয়া? আগুন খাওয়া। এই জন্য সাময়িক যদি আপনি এতিমের মাল খেয়ে ফেলতেছেন, অন্যের উপর জুলুম করতেছেন, অন্যের জমি দখল করতেছেন, অসহায়, কোন মানুষকে বলতে পারে না, কোন বিচার পায় না, কিন্তু আপনার শক্তি ক্ষমতা আছে বলে আপনি রাজনৈতিক কর্মী, আপনি প্রশাসনের লোক, এই জন্য আপনি সকল শক্তি নিয়োগ করে আপনি এই এই লোকটাকে অন্যায়ভাবে জুলুম করলেন, তার সম্পদকে গ্রাস করে নিয়ে গেলেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে আল্লাহর আসামির কান করা দাঁড় করানো হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, এক নম্বর কর্মসূচি, কয় নম্বর? আরো জোরে কয় নম্বর? আরো জোরে, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ফামালিয়া তিমা ফালা তাকাহার, অতএব এতিমকে ধাক্কা দিবেন না, এতিমকে ধমক দিবেন না, আম্মা সাইলা ফালা তানহার, অতএব হে নবী কোন পরিয়াদিকে ধমক দিবেন না। এই আমার বাইরে জন্য কোন ভিক্ষুক, কোন পরিয়াদি যদি আপনার কাছে ভিক্ষার জন্য আসে, তাকে ধমক দিয়ে বের করবেন না, কারণ তার হাতে যে এখন ভিক্ষার বাসন থালা, এক সময় আপনাকে তো এই অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে যেতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সাগরকে নগর বানায়, নগরকে সাগর বানায়, ধনীকে ফকির বানায়, ফকিরকে ধনী বানায়, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কি না? নদীর এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর ভাই ফকির, সন্ধ্যাবেলা। অতএব যে লোককে আপনি কিনা করলেন, যাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, তার স্থানে আল্লাহ তাআলা আপনাকে আজ হোক কাল হোক টু ডে টুমোরো নিতে পারে কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কোন সাইলকে দমক দিয়ে বের করে দিও না, যদি তোমার সমর্থ না থাকে বুঝাইয়া দাও, ভাই আমার পকেটে নাই, আমার গরণে মাফ করে দাও, এইটা কথা নাকি? কিন্তু তাকে আপনি দমক দিবেন না। আমি লক্ষ্মীপুর শহরে থাকি, দৈনিক মনো 30-40 জন, তাও 10,000 এত জোর বাই দেয়, বুঝছেন? কিন্তু তারপরও এই অবস্থা আসলে অসহায়, তাদের সময় নেই, কারণ তারা চাইতে হবে 100 বাইতে, আপনার বা দরজার সামনে কয় মিনিট দাঁড়ানোর সময় আছে, তার সময় নেই। এই জন্য ভাই যদি আপনার মনে কষ্ট আসে, কিন্তু না কষ্ট আনা যাবে না, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন প্রথম অনুগ্রহ আপনার জন্য, যে আপনি এতিম ছিলেন, এতিমকে আপনি ধাক্কা দিবেন না। এই জন্য আমি আপনাকে তিনটা অনুগ্রহ করেছি, তিনটা অনুগ্রহের বিনিময়ে আমি আপনাকে তিনটা কর্মসূচি দিলাম,
এক নম্বর কর্মসূচি হলো মাম্মাল ইয়াতিমে ফালা তাকহার, এতিমকে আপনি ধাক্কা দিয়ে বের করে। দুই নম্বর কর্মসূচি হলো আম্মা সাইলা ফালা তানহার, কোন ফুরিয়েদি কোন বিক্ষুককে আপনি তাড়াইয়া দিবেন না। এই আমার ভাইরা আমার বন্ধুগণ, এই বিক্ষুভ বানাইছে কে বলেন? আল্লাহ। ফকির বানায় কে? আল্লাহ। ধনী বানায় কে? আল্লাহ। সাগরকে নগর বানায় কে? আল্লাহ। নগরকে সাগর বানায় কে? আল্লাহ। এটা তো আমার আপনার হাতে ক্ষমতা নাই, এটা ক্ষমতা হলো সম্পূর্ণ কার উপর? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোনো সময়ে ওই থালার বাসন দিয়ে রাস্তাঘাটে আল্লাহ তাআলা বসাইয়া দিতে পারে, পারে কি পারে না? একদিন আমার নবীর গায়ে, বিশ্ব নবীর গায়ে একটা জামা ছিল, কি ছিল? একটা পাঞ্জাবি একটা জামা ছিল। আমার মায়ের একজন ভিক্ষুক এসে বলল, হুজুর আপনার গায়ের জামাটা আমাকে দিয়ে দেন। বিশ্ব নবী তার গায়ের জামাটা খুলে ওই এতিমকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়ালাম ইউসরিকু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বামা। নিশ্চয় মুমিন মুত্তাকী হলো তারা যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, ওয়ালাম ইউসরিকু তারা অপচয় করবে না, অপব্যয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু এবং তারা কম দিবে না, ও কানা বাইনা যালিকা ক্বামা তারা মধ্যম পন্থা অবলম্বন করবে, এমন করবে না যে তার যেটা করণে আছে এটা দিয়ে সে নিঃস্ব হয়ে যাবে, এমন যেন না হয়, ঠিক কিনা? অর্থাৎ আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা এটা দিয়ে দেন, কিন্তু যেটা ছাড়া আপনার বাঁচার কোনো পথ নাই, চলার কোনো তরিকা নাই, এটা কি ইসলাম দিতে বলছে? দিতে বলে নাই। অর্থাৎ একজন মুত্তাকি মানুষ সে মধ্যম পন্থা অবলম্বন করবে, সে তার সকল সম্পদ টাকা পয়সা দিয়া নিঃস্ব হইয়া গরিব হইয়া তার ছেলে মেয়েকে দুয়ারে দুয়ারে ফিরাবে, এমন যেন না হয়, ঠিক কিনা বলেন? আপনি সব দিয়ে দিবেন, ইসলাম আপনাকে অনুমতি দিয়ে নেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পদকে দিয়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। এবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে অর্ধেক দিয়ে দিব? বিশ্ব নবী বললেন না। এবার বললেন, তাহলে আমি কি তিন ভাগের এক ভাগ দিব? আল্লাহ নবী বলেন, আসসুলুসু কাসীর এটা তো অনেক বেশি, এতেই প্রমাণিত তিন ভাগের এক ভাগের বেশি দেওয়া উচিত হয় হবে না, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি নিঃস্ব হয়ে যান, আপনি যদি শূন্য হাত হয়ে যান, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন কিভাবে চলবে? এই জন্য ইসলাম হলো ব্যালেন্সড, ইসলাম হলো ভারসাম্যপূর্ণ ধর্ম। সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা, আমরা হইলাম মধ্যম পন্থী উম্মত, কি পন্থী বলেন? এই জন্য আমরা বাড়াবাড়ি তো নাই, সাড়াসাড়ি তো নাই। মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের ধর্ম, তারা তাদের ধর্মে তাদের শরীরে কোনো নাপাক লাগলে ওই জায়গায় কাটি ফেলত, যেই জামার মধ্যে নাপাক লাগতো ওই কাপড়টা কেটে ফেলা লাগতো, বুঝেছি কিনা? আবার এমন সহনশীলতা ছিল সে তাদের ধর্মে, কিন্তু আমাদের ইসলাম ধর্ম হইল আমাদের ধর্ম হইল বাড়াবাড়ি এবং সাড়াসাড়ি মাঝখানে, ব্যালেন্স পূর্ণ ধর্ম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, এ নবী আপনার যদি দুইটা জামা থাকতো তাহলে আপনি একটা দিয়ে দিতেন, কিন্তু একটা জামাকে থাকার পরে আপনি কেন দিয়ে দিলেন? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, আতিনি কমিশন, যখন ওই গরিব মিসকিন এসে যখন বিশ্ব নবীকে বললেন, এই নবী আপনার আপনার এই কামিজটা আপনার জামাটা আপনার গায়ের জামাটা দিয়ে দেন, সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী তার গায়ের জামাটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ দরদি ছিল উম্মতের প্রতি! আল্লাহু আকবার। নিজে না খেয়ে নিজে না গায়ে দিয়ে ওই গরিব মিসকিনকে দিয়ে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন। এমন নবী এই দুনিয়াতে আমাদেরকে দান করেছেন, এমন নবীর উম্মত হতে পেরেছি যিনি পারবো না দিব না, না আল্লাহর নবীর কাছে না বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে নামাসাইলা ফালা তানহার অতএব কোন ফরিয়াদি কোন ভিক্ষুক কোন মিসকিন যখন আপনার কাছে আসবে আপনি তাদেরকে তাড়াইয়া দিবেন না কোন বি আল্লাহু আকবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আরেকটি কর্মসূচি দিলেন নুআম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস আমি যে নিয়ামত আপনাকে দিয়েছি সে নিয়ামত গুলি আপনি মানুষের মাঝে প্রচার করতে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন আপনি ছেড়া জামা পড়েন কেন কারণ আল্লাহ তাআলা আপনাকে দলি বানাইছেন এই জন্য দলি করার পরে আল্লাহ তাআলা আপনার যে আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আপনার দেহের মধ্যে আপনার শরীরে প্রকাশ পাওয়া এটাও আল্লাহ তাআলার একটা শুকরিয়া ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছেন আল্লাহ আল্লাহ আপনার দলি বানাইছেন তাইলে আপনি একটু বালা জামা পড়েন একটু পরিষ্কার জামা পড়েন একটু গায়ের মধ্যে সুন্দর জামা পড়েন কিন্তু আপনি এমন ভাবে আসতেছেন মসজিদে এমন ভাবে যাইতেছেন মনে হয় যেন আপনি এতিম মনে হয় যেন আপনি গরিব এটা আল্লাহ পছন্দ করে না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসরানে মাতিহি আলা আবদিহি নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছে আল্লাহ যে অর্থ দিয়েছে আল্লাহ যে টাকা পয়সা দিয়েছে এই নিয়ামতটা আপনার শরীরে আপনার দেহে আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমার ভাইরা এই জন্য এই সূরা থেকে আমরা শিখতে পেলাম শিখতে পাই যে কখনো নৈরাশ্য হওয়া হাল ছেড়ে দেওয়া যাবে না চিন্তিত হওয়া হওয়া যাবে না সবসময় ভরসা রাখবেন কার উপর আল্লাহ আরো জোরে বলেন কার উপর ভরসা রাখবো আমরা কার উপর সবাই একটু জিকির করেন লা ইলাহা আমরা নামাজ আদায় করি নাই সিজদা দিই নাই আল্লাহকে কাকে বলেন আল্লাহকে দুই
নম্বর হলো আলাম নাকুনু তাইমুল মিসকিন, মিসকিনকে আমরা খাবার দেই নাই, অসহায় মানুষকে আমরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি খাবার দেই নাই, অথচ আমাদের আশেপাশে অনেক গরিব মিসকিনেরা ছিল তাদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এই যে আপনি কি লক্ষ্য করেছেন কিয়ামত দিবসকে কারা অস্বীকার করে, তারা হলো ওরা আল্লাযীনা কারণে হবে এর মধ্যে একটা হলো এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এতিমকে খাবার না খাওয়ানো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন নবী গো আপনি তো এতিম ছিলেন, আপনি তো অসহায় ছিলেন, আপনি তো পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখাইলাম, আপনি তো অসহায় ছিলেন, আমি আপনাকে অর্থশালী করলাম, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে এতিমের জিম্মাদার আমি নিয়ে নিলাম, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী তিনি হলেন এতিমদের সর্দার, এতিমের সর্দার কে বলেন আল্লাহ। আরো বলেন আল্লাহর নবী পৃথিবীর কোন এতিম যেন না খেয়ে থাকে, না বুঝতে পারে যে নবীজি তো আমার ব্যাপারে কিছু বলে নাই, নবীজি আমার ব্যাপারে কোনো কথা বলে নাই, আমার ব্যাপারে কোনো চিন্তা করে নাই, পৃথিবীর কোন এতিমেরা যেন না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য আমার নবী উম্মতের উপরে এত বেশি দরদ ছিল, এত বেশি মায়া ছিল, দুনিয়ার এতিমদের সর্দার আল্লাহ তাআলা তাকে বানাইয়া দিলেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন ৬ মাসের মাথায় তিনি এতিম হয়ে গেলেন, কি হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়েব থেকে আগত লোকদেরকে বলতেছেন তায়েব বাসীরা এই গড়ের ভিতরে একজন এতিম বাচ্চা আছে, তোমরা নিয়ে যাও। আর আল্লাহর নবী বিশ্ব নবীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে গেলেন, কোন দাত্রী বিশ্ব নবীকে নেয় নাই, নিজ থেকে বলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে নিয়ে গেলেন যে উটের উপর করে নিয়ে গেলেন, ওই উটের কোন দুধ তখন হতো না, এত বেশি দুধ হতো না, আল্লাহর নবীর দেহ মোবারক ওই উটের উপরে লাগার পরে এত বেশি দুধ হয়েছে আর মানুষ খাওয়ার মতো লোক খাওয়া যায় না, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী ওই উট যে উট বহন করে নিয়ে গেল, যে জমিনে গেল, যে খেতে গেল, ওই জমিনের ফসলগুলি সাথে সাথে উর্বর হওয়া শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি আমরা, সেই নবীকে ভালোবাসতে চাই কিনা, সেই নবীর ভালোবাসা পেতে চাই কিনা, সকলে হাত নামাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা কি আশা হারিয়ে ফেলব, নিরাশ হয়ে যাব যে আমার বাড়ি গেল, গাড়ি গেল, পরিবার পরিজন গেল, সব হারিয়ে ফেললাম, জেলখানায় গেলাম, না কোনো টেনশনের কোনো কাজ নাই। আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, হাল ছেড়ে দিবেন আল্লাহ তাআলা, তুমি টেনশন করো না, তুমি চিন্তিত হয়ো না, অন্ধকারের পরেই আলো প্রস্ফুটিত হয়, ঠিক কিনা? যে মহিলার সন্তান হবে ব্যথা যত বেশি হবে মনে রাখতে হবে কিছুক্ষণ পরে তার কি হবে, বাচ্চা প্রসব হবে এবং তার দুঃখ যন্ত্রণা নিমিষের মধ্যে কেটে যাবে, ঠিক কিনা বলেন? রাত্র যত অন্ধকার হবে, রাত্র যত গভীর হবে তত আলো তার তত তাড়াতাড়ি প্রস্ফুটিত হবে, আলো দেখা যাবে, ঠিক কিনা বলেন? এই আমার রসুলপুরের বাইরা, এ আমার বন্ধুগণ, অনেক কষ্ট করে আপনারা রমজানের শুরু থেকে এই পর্যন্ত তাফসীর কোরআন মাহফিলে শুনেছেন, তাফসীরের কোনো শেষ নাই, কোরআনের আলোচনার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এই দীর্ঘ সময় আপনারা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনারা এই তাফসীরের কোরআন মাহফিলকে প্রাণবন্ত করেছেন,
আল্লাহ তাআলা আপনাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন আমিন আগামী বছর পর্যন্ত যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকেও বাঁচিয়ে রাখে বলেন আমিন আমিন তাহলে আমরা প্রাণ ভরে আরো সুন্দর পরিবেশে আরো সুন্দরভাবে আমরা তাফসীর শুনব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আপনারা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন করবেন কিনা কারা কারা করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাফসীরে কোরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ তাফসীরে কোরআন মাহফিল আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আপনারা আমার জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমার প্রিয় বন্ধু আমার ভাই ছোট ভাই স্নেহের ভাই সাইয়েদ মাহমুদুল হাসান ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি মতিউল্লাহ জামে মসজিদে জুমা পড়াই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার বলার ভিতরে আমার উপস্থাপনা